দর্শক বিষয়গুলো স্লাম আপরাধ দেখাম বা দর্শক গতকাল থেকে একটা বিষয় চলছে কলকাতার তিলজলা এলাকাতে যেটা হচ্ছে যে এক শিশুকন্যা সাত বছর বয়সের তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং পুলিশে অভিযোগ করা হয়েছিল তা সত্ত্বেও পুলিশ নাকি সে অর্থে উদ্যোগী ভূমিকা দেখায়নি সেই জন্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ গতকাল থেকেই ক্ষোভ ছিল থানা ঘেরাও থানার সামনে গিয়ে একেবারে এলাকার মানুষজন ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আজকে সকাল থেকেই বলবো এলাকাতে এবং পাশের যে রেল লাইন রয়েছে বন্দেল গেট সেখানে একেবারে রেললাইন ব্লক করে থাকা রাস্তা ব্লক করে থাকা মানে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটা পরিস্থিতি হয়েছে অনেক কষ্টে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করে আনে আজকে যখন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় এসেছেন যখন রাষ্ট্রপতি আসছেন মানে একটা বিরাট নিরাপত্তার বিষয় এবং আরও অনেক কিছু বিষয় থাকে দেখানোরও বিষয় থাকে কিন্তু আমরা দেখলাম যে একদিকে রাষ্ট্রপতি এসেছেন আর অন্যদিকে ভাঙচুর আগুন ক্ষোভ বিক্ষোভ পুলিশের নাজিয়াল অবস্থা আমরা কিন্তু দেখলাম দর্শক আমি জাস্ট কয়েকটা প্রশ্ন রাখব আপনাদের কাছ থেকে উত্তর চাইব আপনারা কি বলবেন সেটা আমিও দেখতে চাই প্রথম যে প্রশ্নটা খুবই কমন প্রশ্ন যে এই সময়ে এই যুগে এসেও যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কলকাতা হচ্ছে দেশের মধ্যে থেকে নিরাপদ একটা শহর যখন এত দাবি করে থাকেন তারা বা তার সরকার এবং শাসক দলের অন্যরা সেখানে সাত বছরের এক শিশু শিশুকন্যাকে এইভাবে অকালে হবে চলে যেতে হবে দর্শক এত মানে অত্যাচার এত একটা নৃশংস যে যে খবর পাচ্ছি যেভাবে তাকে মারা হয়েছে এই সাহস আসে থেকে। দ্বিতীয় যেটা শুনছি যে তন্ত্র সাধনার বিষয় নাকি এরকম করা হয়েছে তন্ত্র সাধনা তান্ত্রিক এই বিষয়টা এই যুগে এসেও যখন বলা হচ্ছে আমাদের বাংলা আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক সচেতন বাংলা আজ যা ভাবে দেশ পরে ভাবে যেভাবে বলার চেষ্টা হয় শাসকের তরফ থেকে সরকারের তরফ থেকে সেখানে আজকে এই রকম অভিযোগ আবারও শুনতে হবে আবারও এর আগেও শুনেছি কিন্তু আবারও শুনতে হবে তন্ত্র সাধনা তার জেরে এই সব ব্যাপার সবার এখনও শুনতে হবে সেই কথাটা তিন নম্বর হচ্ছে যে যেটা বলা হচ্ছে পরিবারের লোকজন এলাকার লোকজন বলছেন যে পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে আগেই জানানো হয়েছিল বিষয়টা কিন্তু পুলিশ সেই অর্থে উদ্যোগী ভূমিকা পালন করেনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্ডারই কিন্তু রয়েছে পুলিশ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের কাজের দক্ষতা তৎপরতা নিয়ে অনেক বড়াই করেন অনেক বলেন মুখ্যমন্ত্রী নিজেও বলেন তো সেখানে আমাদেরকে এই রকম অভিযোগ শুনতে হবে আবারও আবারও সেই বাগুহাটি বা অন্যান্য যেসব ঘটনা ঘটেছিল সেই সময় যে ধরনের প্রশ্ন উঠেছিল আবারও সেই প্রশ্ন শুনতে হবে সেই প্রশ্ন আবার উঠবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা পুলিশের বিরুদ্ধ ব্যবস্থা দেখতে চাই এই ধরনের কথা শুনতে হবে শুনতে হচ্ছে গতকাল থেকে তাহলে কোথায় পুলিশের কাজ তাহলে পুলিশ যদি এই সব কাজ না করে তাহলে পুলিশ করবে কি করে কি বা তাদেরকে দিয়ে করণ হয় চার নম্বর পয়েন্ট যে একটা অভিযোগ হলো তারপর একটা ঘটনা ঘটল মানুষের ক্ষোভ বিক্ষোভ সামনে এলো ক্ষোভ বিক্ষোভ দেখানো শুরু হলো কিন্তু কলকাতার পুলিশ বা বাংলার পুলিশের ব্যবস্থা এমন হয়ে গেল যে সেটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হবে পুলিশকে পেছনের দিকে ছুটতে হবে ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক হয়ে বসে থাকবে রেললাইন ব্লক হয়ে থাকবে রেল চলাচল বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে মানুষকে ভয়ে ছুটতে হবে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে হবে চারিদিক থেকে ইট পাটকেল ছু মানে ছুটে আসবে মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছুঁড়োছুড়ি করতে হবে মাথা গুছতে হবে পুলিশকেও ছুটে পালাতে হবে কার্যত পুলিশের গাড়িতে আগুন জ্বলবে ভাঙচুর হবে সরকারি সম্পত্তি নষ্ট হবে আর পুলিশ সেটাকে সহজে নিয়ন্ত্রণে আনতে পারবে না তাহলে কোথায় পুলিশের সেই দক্ষতা দর্শক কলকাতা পুলিশকে বলা হয় নাকি স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডন পুলিশের সঙ্গে তুলনা করা হয় হ্যাঁ একটা সময় সেই ধরনের গরিবা ছিল কিন্তু কাল থেকে একটা বিষয় ঘটছে তার আজ কত দূর যেতে পারে সেটা কলকাতায় বসে থাকা তাবড় তাবড় সব পুলিশি লোকজন বা পুলিশি নেতা তার আন্দাজ করতে পারেনি থেকে কীভাবে মোকাবিলা করা হবে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে বুঝতে পারেনি পুলিশ আজকে এইভাবে হিমশিম খেতে হবে একদিকে পুলিশ যেমন হিমশিম খাচ্ছে অন্যদিকে রাস্তায় বেরিয়ে সাদোয়ার মানুষ তারা দুর্ভোগের শিকার হয়েছেন কেন এরকম হবে রেললাইন ব্লক হয়ে গেছে রেল বন্ধ ট্রেন বন্ধ রাস্তাঘাটের গাড়ি ঘোড়া বন্ধ যারা জরুরি জরুরি কাজে যারা বেরিয়েছেন তাদেরকে নাকাল হতে হয়েছে দিনভর কেন এটা হবে আইন শৃঙ্খলা এই বিষয়টা মেনটেন করা নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব কাদের দায়িত্ব কেন এরকম পরিস্থিতি তৈরি হবে প্রশ্ন উঠবে না পুলিশের তাহলে কি সেই যোগ্যতা বা দক্ষতা প্রশ্ন উঠবে না সেই সঙ্গতে এই প্রশ্ন উঠতে পারে কলকাতার ধর্মতলার বুকে যখন নওশার সিদ্দিকীরা একটা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন সেই সময় পুলিশের যে উদ্যোগী ভূমিকা দেখেছিলাম লাঠিচার্জ করা থেকে শুরু করে ধরপাকড় এবং এমএলএকে বিয়াল্লিশ দিন বন্দি দশা কাটাতে হয়েছে নৌসার সিদ্দিকীকে কত তৎপরতা সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ধরে আনো তুলে আনো কত কি নৌসার সিদ্দিকীদের বিষয়ে এত মানে উদ্যোগী ভূমিকা পালন করতে পারে পুলিশ আর গত কাল থেকে এরকম একটা ঘটনা ঘটছে তিলজলা ওই সব এলাকাতে সেখানে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে কার্যত ঠোটো জগন্নাথ হয়ে থাকতে হচ্ছে কেন কি কারণ কাদের নির্দেশ ছিল কার নির্দেশ ছিল যে বেশি অ্যাগ্রেসিভ হওয়া চলবে না এই ক্ষেত্রে কেন কেন অ্যাগ্রেসিভ হওয়া চলবে না বা কেন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া চলবে না কার অর্ডার ছিল কারণটা কি পেছনে কি রহস্য দর্শক প্রশ্ন উঠবে না আর আমি শেষে বলবো আমরা বাংলার মানুষ নতুন করে বুঝলাম দেখলাম টিভির পর্দায় অনেক চর্চাও শুনলাম কিন্তু যিনি এই মুহূর্তে বাংলাতে রয়েছেন কলকাতায় রয়েছেন দেশের রাষ্ট্রপতি তিনি বুঝতে পারলেন কি এই বাংলা থেকে অনেক অভিযোগ উঠেছে অনেক অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতির নজরে আনার চেষ্টা হয়েছে নানানভাবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনেরও দাবি উঠেছে অনেকবার কিন্তু হয়নি বিষয়টা তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন এইসব নিয়ে এইসব ধারা অ্যাপ্লাইনে অনেকবার দাবি উঠেছে কিন্তু হয়নি বিষয়টা জানি না সেই বিষয়ে রাষ্ট্রপতির কাছে সত্যি মানে পৌঁছেছিল কিনা কিন্তু যখন রাষ্ট্রপতি রয়েছেন বাংলাতে কলকাতায় যখন একদিকে তার সংবর্ধনা চলছে অন্যদিকে চলছে আপ মানে এই রকম দুল কালাম আগুন জ্বলছে ভাঙচুর চলছে ইট ইটপাটকেল ছোঁয়াছুড়ি হচ্ছে দমকলকে পেজাতে হচ্ছে পুলিশকে পেজাতে হচ্ছে পুলিশের গাড়িতে আগুন জ্বলছে পুলিশ নিরুপায় পারছে না পারছে না পারছে না এটা কি কোথাও জানতে পেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফিল করেছেন বাংলার যে রাজনৈতিক মানে বাংলার যে যে ল অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা যে বিষয়টা যেটা পুলিশের দেখার কথা পুলিশ কতটা যোগ্য কতটা পারছে সেটা কি ফিল করেছেন রাষ্ট্রপতি যাই না উনি জেনেছেন কি না বা ওনাকে জানানো হয়েছে কিনা তবে এটুকুই বলবো যে একটু দেখুন এই রাজ্যের আইন শৃঙ্খলার কি হাল এই রাজ্যের যে সরকারটা চলছে তারা কতটা যোগ্য একটু দেখুন দেখে যদি কিছু করার থাকে আপনার তরফ থেকে ব্যবস্থা করুন দর্শক কি বলবেন যদি এসব সব নিয়ে আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে